রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানানোর জন্য থানা দরজায় যেতে গিয়ে বিজেপি সরকারের পুলিশের বাধার মুখে পড়তে হলো বাম যুবদের। ঘটনা বুধবার কুমারঘাটে, পরে পুলিশের বাধা মারিয়েই থানায় গিয়ে ডেপুটেশন দেন বামপন্থী যুব সংগঠন টিওআইএফএম এবং টিওআইএফ এর কর্মীরা। জোট সরকারি শাসনে রাজ্যে আইনের শাসন ভুল উন্ঠিত, দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছে সিপিআইএম সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের। এবারে রাজ্যের আইনের শাসন পুনরুদ্ধারের দাবি জানাতে বুধবার কুমারঘাটে সাড়া জাগানো মিছিল করে পুলিশে বাধা মারিয়ে থানায় সড়ক লেপে দেয় বামপন্থী দুই যুব সংগঠন। দেখুন সেই ছবি। এদিন সিপিএম কুমারঘাট মহকুমা অফিসের সামনে থেকে যুবদের উদ্যমে হুঙ্কারে দৃপ্ত মিছিল বের হতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তাদের পথ আটকে দেয় কুমারঘাট থানার পুলিশ। পুলিশের বক্তব্য, কোভিড পরিস্থিতিতে মিছিল করে উল্লঙ্ঘন করা হচ্ছে কোভিড বিধি। এরপরই পুলিশের চোখে চোখ রেখে পুলিশের দ্বিচারিতার প্রতিবাদে সোচ্চার হন বাম যুবরা সহ বিভিন্ন পেশার মানুষ। তারা পুলিশের কাছে জানতে চান, কদিন আগে মহকুমার পেচারথলে বিজেপি এবং তেপরামাথা সংঘর্ষের ঘটনা নিয়ে পেচারথলে মন্ত্রী সান্ত্বনা চাকমার উপস্থিতিতে লোক জড়ো করে কীভাবে হলো মিছিল। মঙ্গলবার দুপুরে বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে ভিড়ে ঠাসা অবস্থায় যখন কুমারঘাটে বিজেপির দলীয় অফিসের উদ্বোধন হচ্ছিল, তখন কোথায় ছিল পুলিশ? তাছাড়া প্রতিদিন শাসক দলের এত কর্মসূচি চলছে, তখন কোথায় থাকে কোভিড বিধি? বাম যুবদের এই সমস্ত প্রশ্নের এদিন কোনো উত্তর ছিল না বিপ্লব দেবের পুলিশের কাছে। যুবদের ন্যায্য প্রতিবাদের মেজাজ দেখে এদিন একটা সময় হার মানতে হয়েছে পুলিশকে। পরে পুলিশে বাধা উপেক্ষা করে কুমারঘাট থানায় মিছিল করে এসে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন দেয় ছাত্র যুবরা। 5000 পরিবারদের খাদ্যশস্য পরিধান করতেন, এখানে 5000 পরিবার এইভাবে দাঁড়াইছে যেটা জানানোর কথা না। তাই নিয়ে এটার বিরুদ্ধে যখন পুলিশ, যখন মিডিয়া যখন তাই নিয়ে কোয়েশন করছে, তখন মিডিয়ার তাই নিয়ে কইছেন যে তাই নিয়ে যে এলাকাতে আছেন সেই এলাকাতে কোভিড পজিটিভের কোনো সিস্টেম নাই, সন্ধ্যা পর্যন্ত এখানে ডে মানে কারফিউ যেটা আছে সেটা লাগু না, তার লেগে এটা সম্ভব। আমাদের কুমারঘাটেও ডে কারফিউ লাগু না, আমরা এখানে সম্ভব হইব না, তখন আমরা এখানে লেগে অন্য আইন হইব কি লিখে কম। দেখুন স্যার, আমি বিষয়টা বুঝতে পারবো। আমি আজকে কালকে এখানে কি আইন দেখাইছি, অফিস ওপেনিং হয়েছে এখানে মধ্যে, এত মানুষ জড়ো করে অফিস ওপেনিং হয়েছে কালকে, আপনারা তখন কই আসলেন? এদিন মিছিল শুরুর আগে রীতিমতো রণসাজে সজ্জিত হয়ে পড়ে খাকি বাহিনী। মিছিল বের হতে বাম যুবদের মিছিলে বাধা দিতে থাকে পুলিশ। পুলিশের এই দ্বিচারিতা দেখে মানুষ প্রশ্ন তুলছেন, বিরোধীদের আন্দোলনকে দাবিয়ে রাখতে কি তবে কোভিড ফরমান জারি রাজ্যে, সংক্রমণকে রুখতে নয়? Pure report, Channel Din Rath.